675 কে কতভাবে লেখা যায় সেটা আমাদের বের করতে হবে। তো সহজভাবে এটা করার উপায় হলো সংখ্যাগুলোর স্থানীয় মান পরিবর্তন করে ফেলা। ছয় আছে শতকের ঘরে, তাহলে ছয় মানে হচ্ছে 600। তো এটা হলো 600। 600 কে লাল রঙে লিখি। সাত আছে দশকের ঘরে, মানে 70। এবং পাঁচ আছে এককের ঘরে, এটা শুধু 5 বোঝায়। তো এই 675 কে কপি পেস্ট করে নেই এবং তারপর ভাবি যে অঙ্কগুলোর স্থানীয় মান কিভাবে পরিবর্তন করলে তা 675 কে বিভিন্নভাবে প্রকাশ করে। তাহলে আমি এটাকে তিনবার কপি পেস্ট করি, এই যে একবার লিখলাম আর এখানে আরেকবার। এখন চলো কাজ শুরু করা যাক। প্রথমে ছয়ের এখান থেকে আমরা একটা এক নিয়ে নিতে পারি। এক নিয়ে নিলে এখানে থাকে 5। এক নেওয়া মানে হচ্ছে এখান থেকে 100 নিয়ে নেওয়া, তাহলে এটা 600 থেকে 500 হয়ে যাচ্ছে। এই 100টা আমরা দিতে পারি দশক বা একক, যে কোনো জায়গায় দিতে পারি। আমি দিলাম এই দশকের ঘরে, তাহলে এই দশকের ঘরে দিলাম 100, এখানে দিলাম 100 আর এখানে আগে থেকেই আছে 70, তাহলে মোট কত হচ্ছে এখানে? মোট হচ্ছে 170, তাই না? এটাকে দশকে কিভাবে লিখবে বলতো? এভাবে বলতে পারো যে 170 হচ্ছে 17 × 10, এবং এই সাতটা তখন হয়ে যায় 17। এভাবে আরো করতে থাকি। এই দশকের ঘরের মানের কিছু অংশ এককের ঘরে পাঠিয়ে দিতে পারি, কি বলো? এই দশকের ঘর থেকে 10 নিয়ে এককের ঘরে দিতে পারি, চলো করে দেখি। এখান থেকে 10 নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল 160, আর এটা হলো 16। এই 10 কে এককের ঘরে দিলে কি হবে? 10 + 5 হলো 15, তাহলে এই 5 হয়ে গেল 15। আরেক রকম ভাবে করে দেখা যাক, দেখি কিভাবে করা যায়। এখান থেকে 200 নিয়ে নিতে পারি, তাহলে এটা হয়ে যায় 4। আর এটা হয় 400। এই 4 দিয়ে আসলে 400 কে বোঝায়। এখন এই 100 কে দশকের ঘরে দিয়ে দেখি চলো, আর আরেকটা 100 কে এই এককের ঘরে পাঠিয়ে দিলাম, মানে 200টাকে আমি দুইটা আলাদা আলাদা স্থানীয় মানে ফেললাম। 200টা নিয়েছিলাম শতকের ঘর থেকে, মনে আছে নিশ্চয়ই। তারপর এই 200 কে দুই জায়গায় ভাগ করে দিয়েছি, তাহলে দশকের ঘরের মান হলো 170। 170 মানে হলো 17 × 10, তাহলে বলতে পারো এই দশকের ঘরে আছে 17, আর এই এককের ঘরে আগে ছিল 5, এখানে 100 যোগ করতে হবে, তাহলে এখানে হয়ে যায় 105। আর এককের ঘরে 105 মানে শুধু 105ই, তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে 17 × 10 + 170 + 105। এই সবগুলো যোগ করলে আমরা পাই আবার সেই 675। আরেকভাবে করে দেখি চলো, দেখি আর কিভাবে করতে পারি। এক কাজ করি, শতকের ঘরের পুরো মানটা সরিয়ে দিই, সবগুলো 100 সরিয়ে নিলে শতকের ঘরে থাকে 0, এই হলো 0। এখন দশকের ঘরে দিলাম 400, 400 দেওয়ার পর দশকের ঘরের মান কত হলো বলতো? দশকের ঘরে হলো 470, এটা সবুজ রঙে লিখি। এখানে 470 হলো 47 × 10, মানে 47 দশক। আমাদের হাতে আরো 200 আছে, সেটা দেব এই এককের ঘরে। তো তাই করি, 200 কে এখানে দিই, তাহলে এখানে কত হলো? 5 থেকে 205, তাই না? এখন পুরোটা আবার দেখো, আমি কি করেছি, আমি বারবার বিভিন্ন স্থানীয় মানকে পরিবর্তন করেছি, কিন্তু যাই করি না কেন শেষ পর্যন্ত এই 675 এর কোনো পরিবর্তন হয়নি। ডানে সবগুলো সংখ্যা যোগ করে দেখো, প্রতিবারই 675ই পাবে।